এই যে এন্ডোমেট্রিসিস থেকে বন্ধাত্মজনিত সমস্যা দেখা দিতে পারে ক্ষেত্রে যাদের বয়স কম বা অবিবাহিত তাদের আসলে কী ট্রিটমেন্ট প্রসিডিউরে আপনারা চলে আসেন যেন ভবিষ্যতে তারা বন্ধাত্মজনিত সমস্যায় না ভুগতে পারেন যে আমরা মাসিকটা বন্ধ করে রাখি এটা আপনি তো বলেছেন যে পিল ইউজ করি কিছু ক্ষেত্রে তবে পিলটা এমন ভাবে ইউজ করি যাতে মাসিক না হয় অর্থাৎ যেটা এই পিল কন্টিনিউয়াস খেতে থাকবে অথবা আঠাইশটা পিলের যে পাতা ওখানে আয়রন ট্যাবলেটগুলো বাদ দিয়ে শুধুমাত্র হরমোন ট্যাবলেটগুলো খেতে থাকি যাতে মাসিকটা বন্ধ থাকে মিনিমাম ছয় মাস নয় মাস আমরা এভাবে চালাই আরও কিছু ওষুধ আছে যেমন প্রোজেস্টেরন জাতীয় ওষুধ এটা আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে জিএনআরিস অ্যানালগ বলে কিছু ওষুধ আছে এগুলো ইউজ করি ইনজেকশন ইউজ করে কিছু কিছু ক্ষেত্রে সেটা আনমেরিড মেয়েদের ক্ষেত্রে না বয়স্ক যারা ম্যারিড মহিলা তাদের ক্ষেত্রে জড়াইতে একটা স্পেশাল ডিভাইস প্রতিস্থাপিত করে দেয় যেটা মাসিককে বন্ধ রাখে এটাও প্রোজেস্টের রিলিজ করে এটাও ইউজ করতে পারি এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের অংশ আর এগুলো যদি ফেইল করে সেক্ষেত্রে তো সার্জিক্যাল অপশন থাকছেই আমাদের যখন অবিবাহিত অথবা টিনেজারদের ক্ষেত্রে সার্জারি করা দরকার হয় কোন পর্যায়ে আপনারা এই সার্জারির ডিসিশনটা নিয়ে থাকেন আমরা সবসময় যেটা বলি এন্ডোমেট্রিওসিস সার্জারির ক্ষেত্রে থিংস টুয়াইস একবারে প্রথম ডিসিশনে আসলে সার্জারি করি না বিশেষ করে ইয়াং মেয়েদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস সার্জারি করলেও এটা রিকারেন্স রেট অনেক বেশি অর্থাৎ ছয় মাস নয় মাস এক বছরের মধ্যে এই রোগটা কিন্তু ব্যাক করবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ব্যাক করবে কাজেই যখন ব্যাক করবে সেক্ষেত্রে কিন্তু মেয়েটাকে যে প্রথম সার্জারি করেছে তাতে কিন্তু ওভারির উপরে কাজ করতে হয়েছে কারণ এই সিস্টা মেইনলি ওভারিতে গ্রো করে ওভারি মানে ডিম্বাশয় মেয়েটার ও ডিম্বাশয় যখন আমরা হাত দিই ডিম্বাশয়ের কিছু অংশ সিস্টের সাথে কিন্তু ফেলে দিতে হচ্ছে ডিম্বাশয়টা নষ্ট হচ্ছে সেকেন্ড সার্জারি যদি করতে হয় ওই ডিম্বাশয়ে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে ডিম ছাড়া কিন্তু একটা মেয়ের বাচ্চা হবে না বা এটা খুব কঠিন যে ওভারি সংরক্ষণ করে এন্ডোমেট্রিওসিস সার্জারি দুই তিনবার করা সেক্ষেত্রে ওভারি রিজার্ভ যেটাকে বলে অর্থাৎ ওভারির যে বাচ্চা হওয়ার ক্ষমতা ওটা আস্তে আস্তে কমতে থাকে শুধু বাচ্চা না হরমোনের যে প্রবলেমগুলো হয় ওভারি না থাকার কারণে সেগুলোও কিন্তু এই সার্জারির কারণে হতে পারে কাজে আমরা যখনই ফিমেল ছোট বাচ্চাদের সার্জারি করি মানে আনম্যারিড মেয়ে বলেন আর অ্যাডোলোসেন মেয়ে বলেন সে কিশোরী মেয়ে বলেন সেক্ষেত্রে আমরা এক নাম্বার দুইবার চিন্তা করি দুই নাম্বার একজন বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে করি ল্যাপারোস্কোপি করাটাই বেস্ট অপশন মনে করি আমরা আর তিন নাম্বার হচ্ছে যে একজন বন্ধাত্ম বিষয়ক বিশেষজ্ঞর মাধ্যমে সার্জারি করলে সার্জারিটা ভালো হয় সিনিয়র সার্জনকেই বা ব্যবহার করতে হবে